বর্তমানে যদি আপনি শহরে থাকতে চান, বাসা বাড়ে এভরিথিং মিলে 20,000 টাকা এভাবে চলে যায়। এখন আমি যদি 4 বছর পড়াশোনা করে 8,000 টাকা বেতন পাই, এর থেকে ভালো তো বিচারে চাকরি করা। সবুজে ঘেরা ছায়া নিবিড় পরিবেশে শিক্ষা সংস্কৃতির নগরী কুমিল্লার রামমালায় অবস্থিত উপমহাদেশের প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। ব্রিটিশ আমলে 1876 সালে পুরান ঢাকার নালগোলাতে বাংলাদেশের সার্ভেয়ারদের জন্য ঢাকা সার্ভে স্কুল নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়। ঢাকা সার্ভে স্কুলকে 1914 সালে নাম পরিবর্তন করে কুমিল্লার ময়নামতিতে বেঙ্গল সার্ভে স্কুল নামে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীতে স্থান পরিবর্তন করে কুমিল্লা শহরের রামমালায় কলেজটিকে স্থানান্তর করে পূর্ব পাকিস্তান থাকাকালীন 1947 সালে ইস্ট পাকিস্তান সার্ভে ইনস্টিটিউট এবং সর্বশেষ 1972 সালে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়। প্রতি বছর প্রায় 2,000 থেকে 3,000 শিক্ষার্থী এই 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং কোর্সটি সম্পন্ন করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভেয়ার হিসেবে নিয়োগ পাচ্ছে। সার্ভেয়ার নিয়োগের ক্ষেত্রে গ্যাজেট অনুযায়ী 10ম গ্রেডে নিয়োগ হওয়ার কথা থাকলেও 10ম গ্রেডে নিয়োগ দিচ্ছে না কোনো মন্ত্রণালয়। এর ওই প্রতিবাদে কুমিল্লায় বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সার্ভেয়ার নিয়োগের এই প্রক্রিয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছে এমনটাই দাবি করছে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। তাদের দাবি, বাংলাদেশের গ্যাজেট অনুযায়ী অন্যান্য টেকনোলজির ডিপ্লোমাধারীদের মতো সার্ভেয়ার নিয়োগ সরকারি 10ম গ্রেডে হওয়ার কথা থাকলেও নিয়োগের সময় সার্ভেয়ারদের 14, 15, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে সার্ভেইং প্রতিষ্ঠানগুলোর বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের বিশাল একটি অবদান থাকলেও চাকরির বাজারে দীর্ঘদিন ধরেই তারা এই বৈষম্যের শিকার হচ্ছে বলে জানান। 2 সপ্তাহ আগে সার্ভেয়ারদের নিয়োগে বাংলাদেশের গ্যাজেট অনুযায়ী সরকারি 10ম গ্রেডে নিয়োগ হওয়ার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দিলেও এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফলাফল তারা পায়নি। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আশানুরূপ ফলাফল না পেলে 1 অক্টোবর থেকে লাগাতার কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ১৯-৮-২০২৪ তারিখে জেলা প্রশাসক কুমিল্লা মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে কারিগরি অধিদপ্তর পরিচালক মহোদয়ের কাছে সার্ভেইং ডিপ্লোমা প্রকৌশলীদের বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয়। ছাত্র জনতার গণ অভ্যন্তর 2024 প্রতিবাদের বিষয় বৈষম্য দূরকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং প্রাশকৃত সার্ভেয়ার সমমান পদে সরকারের সকল মন্ত্রণালয় ও দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থার কর্মরত বেতন স্কেল 10ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করার জন্য 1994 সালের 19 নভেম্বর স্থাপন মন্ত্রণালয় 164 নং প্রজ্ঞাপন বাস্তবায়ন তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অতিবিলম্বে আমাদের অধিকার 10ম গ্রেড স্কেল বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী ছাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ। 10ম গ্রেড কিন্তু অধিকার, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এদের পড়াচ্ছি কিন্তু আমাদের মূল্যায়ন কিন্তু হবে অধরা যদি আমাদের ছাত্র যদি 10ম গ্রেড পায়। এর জন্য এটা অধিকার, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাব ভবিষ্যতেও, এবং ওদের যে সংগঠন আছে তাদের আমি আপনাদের মাধ্যমে ওদের সংগঠন করে বলতে চাই, ওদের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে সার্ভে ওইখান থেকে যাতে ওদের নিয়োগ বিধিটা চেঞ্জ করে
দশম গ্রেডটা করা আছে। রিপ্লাই আসছে সেদিন আমরা ডিসি স্যার বলে তারা কাজ করতেছে, আমরা যে আমাদের যে করণীয় তারা ওইগুলো করে দিয়েছে, এখন ওদের বিভিন্ন মন্ত্রণালয় ওদের কাজগুলো করতে হবে। আমাদের অধিদপ্তর, আমাদের বোর্ডে, অর্থ মন্ত্রণালয়ের সংস্থার মধ্যে এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। ফাহিম মুনতাসিম, আকাশ টিভি 24, কুমিল্লা।